নমস্কার আপনারা দেখছেন টিআই বাংলা আমি সুমনা বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইনস নিষিদ্ধ কাফ সিরাপ ফ্যান্সি ডিউল উদ্ধার করল পুলিশ এক মশা বোঝাই গাড়ির থেকে আসানসোল ও দুর্গাপুর স্টেশনে দুটি ভালো খাবার এবং উন্নত পরিষেবার জন্য ইট রাইটস এর স্বীকৃতি পেল পঁচাত্তর জন পড়ুয়াকে নিয়ে আসানসোল আদিবাসী পাড়ায় শুরু হলো অল চিকি লিপি প্রশিক্ষণ কেন্দ্র গঙ্গা উৎসবে এসে একসঙ্গে সকলে ডাক দিলেন গঙ্গাকে রক্ষা করার ব্যবহার করার পরিবহনের অন্যতম মাধ্যম হিসেবে গঙ্গার জলপথকে ব্যবহার করার কথা বলেন প্রায় সকলেই রাজ্যে শুরু হয়েছে গঙ্গা উৎসব গঙ্গার বিভিন্ন ঘাটে চলছে এই গঙ্গা উৎসব মঙ্গলবার সন্ধ্যে কামারহাটি গঙ্গাঘাটে গঙ্গা উৎসব উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সাংসদ গৌতম রায় বিধায়ক মদন মিত্র তাপস রায় কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত সকলেই অনুষ্ঠান থেকে গঙ্গাকে রক্ষার বার্তা দেন তারপর চেঞ্জ করে মোদিরা যখন এলেন তার নাম দিলেন নমামি গঙ্গে সেইটারই এখন নাম হয়েছে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা তারই অধীনে বলা হয়েছে যে উত্তর চব্বিশ পরগনায় দুটো পৌরসভা নির্বাচিত হয়েছে গঙ্গার ধারে মন্ত্রী অখিল গিরির প্রসঙ্গে বিস্ফোরক ও বিতর্কিত মন্তব্য করলেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র বললেন অখিলের কোনো দোষ নেই দ্রৌপদী মুর্মু দাঁড়ালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী দিতেন না আগেই বলেছেন এক অনুষ্ঠানে এসে কামারহাটির বিধায়ক মদন মিত্র কার্যত মন্ত্রী অখিল গিরির পাশে দাঁড়িয়েই বলে বসলেন রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মু দাঁড়ালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী দিতেন না তা আগেই বলেছিলেন তাই অখিলের কোনো দোষ নেই অখিলের ওপরে শুভেন্দুর পরিবারের জিন থেকে গেছে শুভেন্দুরা যে ভাষায় কথা বলে অখিলের মুখে সেই ভাষা দিয়েই কথা বের হয় অখিল গিরি শুভেন্দুর মাস্তুতো ভাই তো তাই জিনটা এখানে কাজ করেছে মুখ্যমন্ত্রী দ্রৌপদী মুর্মু দাঁড়ালে প্রার্থী দিতেন না এর আগে বলেছেন কিন্তু অখিলের দোষ নেই ওর ওপরে শুভেন্দুর ফ্যামিলির জিন চেপে গেছে মানে শুভেন্দুরা যে ভাষায় কথা বলে সেইটা অখিলের মুখ দিয়ে বেরিয়েছে বেরোতো না অখিল শুভেন্দুর মাসুদ ভাই তো তাই চিন্তা এখানে কাজ করছে 95 জন পড়ুয়াকে নিয়ে আসানসোলের হারামদিহি আদিবাসী পাড়ায় শুরু হয়ে গেল বিনামূল্যে অলিচিক লিপি প্রশিক্ষণ কেন্দ্র উৎসাহিত পড়ুয়ারা সরকারি স্কুল ও কলেজে আজও শুরু হয়নি অলচিকি ভাষায় পড়াশোনা আদিবাসী মানুষজন অলচিকি ভাষায় পড়াশোনা করতে পারছে না এবার তাদের সাহায্যে এগিয়ে এলো আদিবাসী স্টুডেন্ট ইউথ ফোরাম আসানসোল বানপুরের হারামদিহি আদিবাসী গ্রামে শুরু হলো অলচিকি কোচিং সেন্টার মোট 95 জন পড়ুয়াকে নিয়ে শুরু হয়েছে বিনামূল্যে এই অলচিকি লিপি প্রশিক্ষণ কেন্দ্র তাদের উদ্যোগে পড়াশোনা করানো আমরা এটা আদিবাসী স্টুডেন্ট ইউথ ফোরাম পশ্চিম বর্ধমান আর লাকচার অ্যাসেম্বলির সহযোগিতায় আমরা আরম্ভ করেছি গত 16 অক্টোবর থেকে আমরা অলচিকি সর্বসাক্ষরতা মিশন বলে একটা টাইটেল দিয়েছি এবং যাতে সবাই শিখতে পারে আমরা সেই চেষ্টায় আছি মানে সর্বসাক্ষর রিড অ্যান্ড রাইট যেমন সবাই শিখে ইংলিশ বাংলা যেমন শিখছে শিখুক কিন্তু এটা যেহেতু আমাদের মাতৃভাষা অলচিকি লিপিতে যেটা কেন হঠাৎ সাঁওতালি ভাষায় কেন আমাদের এখানে কতজন মিলে পড়াশোনা হয় এখানে 95 স্টুডেন্ট আছে
কি ভাষায় পড়াশোনা এটা সাঁওতালি ভাষা সাঁওতালি ভাষা অল চিকি কেন হঠাৎ এটা হঠাৎ মানে এখানে যাতে আমাদের যে সাঁওতালি নিয়ে এখনো কেউ জানে না আপাতত এখন তো আমরা বেঙ্গলে আছি যেহেতু বাংলা স্টাডি করছে সবাই তার জন্য আমরা ভাবছি যে আমাদের ভাষাটা তো শুধু কথা বলা হয় এখানে লেখানো কিছু মানে কেউ জানে না তার জন্য আমরা এটাকে যেহেতু আমরা শিখেছি বলে আমরা এখন ফ্রিতে এখানে একটি বেসরকারি ব্যাংকের উদ্যোগে আসানসোলে হয়ে গেল সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা শিবির আরপিএফ ও ব্যাংক প্রতিনিধিরা শিবিরের উপস্থিত সকলকে এই প্রতারণা নিয়ে সচেতন করেন আসানসোলের একটি বেসরকারি ব্যাংকের উদ্যোগে সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো এই শিবিরে আসানসোলের আরপিএফ বাহিনী ও বেসরকারি ব্যাংকের আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিনে শিবিরে সাইবার ক্রাইম নিয়ে উপস্থিত সকলকে সচেতন করা হয়েছে এর পাশাপাশি রাষ্ট্রীয় সাক্ষরতা নিয়েও এদিন আলোচনা করা হয়েছে এই শিবিরে रेलवे रीजन के साथ आईसीएसई फाउंडेशन का एमओयू साइन हुआ है जिसमें हम लोग स्किल डेवलपमेंट और हम लोगों के फाइनेंशियल लिटरेसी यानी वित्तीय साक्षरता का प्रोग्राम पूरे ईस्टर्न रेलवे के रीजन में हम लोग कर रहे हैं इसका मेन उद्देश्य है कि स्किल में जो अंडर प्रिविलेज यूथ है जो कि किसी भी कारणवश पढ़ाई छूट गया है या फिर पैसों का कमी है पढ़ाई अच्छा नहीं कर पा रहा है तो हम लोग के एकेडमी में वो लोग वोकेशनल ट्रेनिंग ले सकते हैं और जीवन को आगे ले जा सकते हैं আসানসোল ও দুর্গাপুর স্টেশনে দুটি ভালো খাবার এবং উন্নত পরিষেবার জন্য ইট রাইটস এন্ড স্বীকৃতি পেলেন ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনে আসানসোল ও দুর্গাপুর স্টেশনে দুটি ভালো খারাপ এবং উন্নত পরিষেবার জন্য ইট রাইটস এর স্বীকৃতি পেল ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ান চিফ এক্সিকিউটিভ অফিসার এস গোপালকৃষ্ণন এই দুটি স্টেশনকে শংসাপত্র দিয়েছেন দুর্গাপুর স্টেশনকে পঞ্চম স্টার এবং আসানসোল স্টেশনকে চার স্টার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এই খবরে খুশি রেলকর্মীরা हम एके पाड़िया फूड सेफ्टी ऑफिसर ईस्टर्न रेलवे आज हम लोग का ईस्टर्न रेलवे एक आसनसोल डिवीजन का बहुत गर्व के साथ बोलना चाहते हैं कि आसनसोल और दुर्गापुर ये दो स्टेशन ईट राइट स्टेशन डिक्लेयर हो गया है गवर्नमेंट ऑफ इंडिया एफिशिएंसी का तरफ से और इनका सर्टिफिकेट का पूर्ति हुआ है कल लास्ट 6 महीना से हम लोग कोशिश कर रहे थे कि बहुत सारा प्रोसेस हुआ নিষিদ্ধ কাফ জিরো ফেন্সিডিল উদ্ধার করল পুলিশ মশলা বোঝাই লরির ভেতর থেকে 3,000 বোতল এই সিরাপ উদ্ধার হয়েছে মঙ্গলবার গভীর রাতে মঙ্গলবার মধ্যরাতে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে ডুবুরডিহি এলাকায় একটি মশলা বোঝাই ট্রাকের তল্লাশি চালিয়ে পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্মীরা প্রায় 3,000 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ এবং ফেন্সিডিল আটক করেছে মশলা বোঝা একটি লরির ভেতরে 30টি পেটিতে করে কাফ সিরাপ পাচার করা হচ্ছিল খবর পেয়ে পুলিশ এই অভিযান চালায় বলে জানা গেছে লরি ও চালককে আটক করেছে পুলিশ হানজি মঙ্গলবার মধ্যরাতে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে ডুবুরডিহি এলাকায় একটি মশলা বোঝাই ট্রাকের তল্লাশি চালিয়ে পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্মীরা প্রায় 3,000 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ এবং ফেন্সিডিল আটক করেছে মশলা বোঝাই একটি লরির ভেতরে 30টি পেটিতে করে কাফ সিরাপ পাচার করা হচ্ছিল খবর পেয়ে পুলিশ এই অভিযান চালায় বলে জানা গেছে লরি ও চালককে আটক করেছে পুলিশ कि भैया गाड़ी में हाइट क्या कुछ माल पड़ा है क्या तो बोलने लगे नहीं कुछ नहीं आप चलो तो गाड़ी लेके वहाँ से निकलो आप मैं कहा ठीक है निकल रहा हूँ मैं फिर मैंने पूछा इनसे रास्ते में मैं कहा क्या लोड क्या है और कुछ लोड कराया है क्या बोले हाँ यार थोड़े से कार्टून है और आज ए पर्यंत आगामीकाल आबार देखा होबे ठीक एई समय एई चैनले देखते थाकुन टीआई बांग्ला